আপনাকে ধন্যবাদ বন্ধুকর। এই মুহূর্তে রয়েছি আমি খুলনার খালিশপুরে, যেখানে কিছুক্ষণ আগেই কিন্তু সিকিমের তমলুক দেওয়ান খালায় আনুষ্ঠানিকভাবে গণফিকের কার্যক্রম উদ্বোধন করেছেন এবং তার সাথে ছিলেন খুলনা জেলা প্রশাসক মনির জমান তালুকদার। মুখের আপনাকে একটু জানিয়ে রাখি, খুলনা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই গণটিকা সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। বিশেষ করে যে ভোটার আইডি কার্ড এবং নিবন্ধন এছাড়া কোনো রেজিস্ট্রেশন ছাড়াই কিন্তু এই গণহত্যার কার্যক্রম যেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছে এটাকে স্বাস্থ্য বিভাগ সহ মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন তারা। আপনাকে একটু জানিয়ে রাখি, আমি কথা বলেছিলাম খুলনা সিভিল সার্জন সুজাত আহমদের সাথে, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে খুলনায় কিন্তু 2,10,000 মানুষের মধ্যে এই টিকা দেওয়ার কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেখানে কিন্তু ব্যাপকভাবে তারা কার্যক্রম করেছেন, কয়েকদিন ধরে মাইকিং কমিশন ধরে নানা ধরনের কার্যক্রম শুরু করেছেন এবং তিনি আরো জানিয়েছেন যে খুলনায় জেলা এবং মহানগরীতে 250টি কেন্দ্রে কিন্তু এই কার্যক্রম চলছে। এই আজ সকাল থেকে কিন্তু এই কার্যক্রম সুন্দরভাবে সম্পূর্ণ করে যাচ্ছেন তারা কিন্তু এই টিকার কার্যক্রম। মুখর আপনাকে আরেকটু জানিয়ে রাখি, সুরাজ স্যার যে বিষয়টি জানিয়েছেন যে খুলনায় টিকা দান প্রতিটি কেন্দ্রে যে বিষয়টা নিশ্চিত করেছেন সেটা হচ্ছে 3 জন করে ভলেন্টিয়ার এবং 2 জন করে যে টিকা দেবেন সে ঠিকাদার এবং মোবিলাইজার থাকবেন 5 জন করে, তারা কিন্তু সার্বক্ষণিকভাবে কাজ করবেন এবং সরকারের যে টার্গেট যে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার জন্য সে টার্গেট কিন্তু তারা পূরণ করার জন্য তারা কিন্তু সোচ্চার ব্যাপকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সবাই কিন্তু সোচ্চার হয়েছে। মুখর এই ছিল আমার কাছে খুলনার গণ টিকার সর্বশেষ খবর। খুলনা থেকে আমাদের